ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আজকে তোমাদের জন্য রইলো একটা নতুন একটা ভিডিও। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। থাম্বনেল দেখেই বুঝতে পারছো এটা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের পেন্টিং। এটা পার্ট ওয়ানের ভিডিও। পার্ট ওয়ানে তোমাদের দেখাবো কিভাবে মোম রং করে ব্যাকগ্রাউন্ড করে পেন্সিল স্কেচটা করছি। সেকেন্ড রাউন্ডে দেখাবো কিভাবে এটাকে তুলি দিয়ে কালার করবো। তো আমার ড্রয়িংটা শুরু হয়ে গেছে অলরেডি। আমি প্রথমে মিডিলে একটি ডিম্বাকৃতি হলুদ বৃত্ত আঁকলাম এবং সাইডে দিলাম অরেঞ্জ কালার এবং সাইড, তারপর দিলাম রেড কালার এবং পরে দিলাম গ্রে কালার এবং সবশেষে আমি বর্ডারে দেব ব্ল্যাক কালার। এবার এটাকে আমি হাত দিয়ে ব্লেন্ডিং করে নেব যাতে এটা দেখতে মনে হয় ভেতর থেকে যেন একটা রশ্মি বেরিয়ে আসছে। পরে এটাকে আমরা সেট আপ করে নেব। ইয়েলোটা একটু কম ছিল তাই আমি ইয়েলোটা একটু বেশি করে দিলাম। এবার হাত দিয়ে এটাকে ব্লেন্ডিং করে নেব। এবারে এটাকে কেউ চাইলেও কটন বার দিয়ে করতে পারে, তবে হাত দিয়ে করলে এটা একটু ভালো আসবে। দেখো এটা দেখতে দেখতে একটা রশ্মির মতো হয়ে যাচ্ছে। কমপ্লিট হয়ে গেল আমার এটা কমপ্লিট করা। দেখো এটা সুন্দরভাবে দেখে মনে হচ্ছে একটা রশ্মির মতো হয়েছে। এবার এটাকে আমি যে রশ্মিটা বেরিয়ে এসছে এবার তার জন্য আমি গ্রে কালারের একটা বর্ডার করে নিচ্ছি, রশ্মিটা তৈরি করে নিচ্ছি। এরপর ওই রশ্মিটাকে আস্তে আস্তে করে ব্লেন্ডিং করে নিলাম। হলুদ যে বৃত্ত থেকে ওখান থেকে যেন কোনো রশ্মি বেরিয়েছে তাই আমি হলুদ বর্ডার আরেকবার টেনে নেব। এবার হয়ে যাচ্ছে আমার হলুদ রশ্মি। এবার এর যে মিডিল পোর্শনে যেটা রয়েছে মিডিল পোর্শনকে পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের পেন্টিংটা করব। এই জন্য ফার্স্ট আমরা পেন্সিল স্কেচটা করে নেব। দেখো আস্তে আস্তে করে আমরা বাহুবলী স্টাইলের হবে ধনুর্বাণটা সাইড থেকে ব্যাক পোর্শন থেকে আমরা ধনু ছোঁড়া, যেটা বাহুবলী স্টাইলের যেটা ছিল, যেটা সেই বাহুবলী স্টাইলেই করব তীর ছোঁড়া স্টাইলটা। এখানে পেন্সিল স্কেচে যাদের বোঝার অসুবিধা থাকবে তারা মার্কার দিয়েও করতে পারো। তো ফার্স্ট পেন্সিল স্কেচটা করে নিলে সুবিধা হবে তাতে, কারণ মার্কার একবার যদি দাগ হয়ে যায় সেখানে পরে ওই জায়গাটাতে কভার করতে ভীষণ প্রবলেম হবে। এখানে পেন্সিল কালারটা একটু ডার্ক করে নেব যাতে বোঝা যায়। এরপর আমি মার্কার দিয়ে এর বর্ডার লাইন যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে নেব। তো ফার্স্ট পার্টের ভিডিওটা এখানে আমি শেষ করব। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে, কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। আর আমার ভিডিও যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আপাতত এখানেই শেষ করব, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।